আবার তুমি কাঁদছো মা, কেঁদো না মা, কেঁদো না। চিন্তান্বিত কেন? এ মুহূর্ত আনন্দের না দুঃখের তা আমি জানি না। আনন্দের হোক তা তো আমিও চাই, কিন্তু কিন্তু আমি যেন দেখতে পাচ্ছি ভবিষ্যতের একখণ্ড কালো মেঘ, অর্থাৎ দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, বিরোধ দেব ব্রহ্মা, ভয়ঙ্কর সেই বিরোধ। কি বলছেন দে? ফুলের মতো সুন্দর ওই শিশুর মুখের দিকে তাকালে কোনো দ্বিধার কথা তো মনের কোণেও আসে না। তবু আমি তো তেমনই দেখতে পাচ্ছি দেবী, আর সেই ভয়ঙ্কর বিরোধের পরিণাম মহেশ্বরের পরাজয়। সেই পরাজয় কি মহেশ্বরের অহংনাশের জন্য, যা আপনি পূর্বেও বলেছিলেন? হে দেবী, পিতা পুত্রের এই সংঘাতে মহেশ্বরের যে অহংনাশ হবে সে কথা সত্য, কিন্তু ত্রিলোকেশ্বরের সেই অন্যায় যুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে অনেককেই। কারো ইচ্ছায় আর কারো বা অনিচ্ছায়। পিতা পুত্রের এমন সংঘাত হবে কেন দেব? এই বালক যে পার্বতী নন্দন তা মহেশ্বরের অজ্ঞাত, হয়তো মহামায়ার মায়াতেই তা অজ্ঞাত, তা না হলে তো তার অহংনাশ হবে না। ভবিষ্যতের কথা ভবিষ্যতের গর্বে, এখন তো আমার সাধ হচ্ছে পার্বতী নন্দনকে বুকে জড়িয়ে ধরে আদর করি, ওকে আশীর্বাদ করি। আচ্ছা বেশ, আমি আর কাঁদব না, শুধু হাসব, কেমন?
সখী, তোমার মায়ের সখী। তোমার সখী আমার কি হয়? তুমি ওকে জয়া মা আর ওকে বিজয়া মা বলে ডাকবে। ও বুঝেছি, তুমি জয়া তুমি বিজয়া। একদম, ওদের তাই নাম। তোমার কি নাম মা? আমার নাম পার্বতী। পার্বতী? ও মা, কি সুন্দর নাম। অমন করে মায়ের নাম বলতে নেই, দোষ হয়। নাই, তাহলে এরকম ভাবে বলতে হয়? কেউ যদি তোমার নাম জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? আর আমার নামই বা কি? কেউ কখনো মায়ের নাম জানতে চায় না পুত্র, পিতার নাম জানতে চাই। কিন্তু তুমি আমার পুত্র, তাই আমার নামেই পরিচিত হবে তুমি জগতে। সেটা বুঝলাম, কিন্তু আমার নাম জানতে চাইলে আমি কি বলবো? তুমি বলবে তুমি হলে পার্বতী নন্দন। পার্বতী নন্দন? কিন্তু তোমার সখী বললো মায়ের নাম নিতে নেই, সে তো মায়ের নাম নিতেই হলো, এ দোষ হবে মা? তুমি নিজেকে পার্বতী নন্দন বললে তাতে কোনো দোষ হবে না, কিন্তু আমি তোমাকে বিনায়ক বলে ডাকবো। বিনায়ক নামটা মন্দ, কিন্তু তোমার বিনায়ক তোমার থেকে জানতে চায় তুমি গুহার মধ্যে কেন থাকো। আমি এই গুহাতে স্নান করতে এসেছি, স্নান সেরেই আমি বাইরে যাব। তুমি যতক্ষণ স্নান করবে ততক্ষণ আমি কি করব? আমি যখন স্নান করব তুমি তখন গুহার বাইরে পাহারায় থাকবে, যাতে গুহার ভিতরে কেউ মানে কোনো পুরুষ না আসতে পারে। পারবে না? এত সহজ কাজ? দেখো না, আমি কাউকে আসতে দেব না, শুধু একটা দণ্ড হলে ভালো। বিনায়ক, এই নাও তোমার দণ্ড। বিনায়ক, তোমার হাতে যে দণ্ডটি রয়েছে সেটি কেবল বিষ্ণুদেবের সুদর্শন চক্র ছাড়া অন্য কেউ ভাঙতে পারবে না। তাহলে ওরা আমি চাই তোমার আদেশ পালন করতে। তোমার মা কে? হ্যাঁ, এখানে কে তোমার মা? হে ও মা,
আমি দেখছি তোমার মাথা থেকে বড় হয়েছো, বুদ্ধিতে নয়। মায়ের নাম নিতে আছে জানো না, দোষ হয়। বালক বলে কি ভৃঙ্গি? তাই তো দেখছি। এই তুমি কার পুত্র বলো তো? হ্যাঁ, নাম কি তোমার? নাম কি, নাম বলো। আমি পার্বতী নন্দ। মা বলেছে এটাই আমার পরিচয়, আর এরকম ভাবে মায়ের নাম নিলে দোষ হয় না, বুঝলে? চেহারা বড় মাথা ছোটরা। এই একদম মিছে কথা বলবে না, একদম মিছে কথা বলবে না। তাও আবার আমাদের মায়ের নাম নিয়ে? পার্বতী নন্দন, মিছে কথা বলে না। আর একবার যদি বলেছ আমি মিছে কথা বলি, তাহলে আমার পুত্র, আমি তাকে পৃথিবীতে এনেছি, সে আমার অংশ, বিঘ্ন বিনাশক পার্বতী নন্দন। তাহলে তো কৈলাসে উৎসবের আয়োজন করতে হয়। কৈলাসপতি বিনা কৈলাসে উৎসব হয় কি করে দেবশ্রী? সেই কবে তুমি গিয়েছ প্রভু? চলো 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 পাল্টা।